আমরা যখন কোনো একটা ভীষণ ঠিক করে পথ চলতে থাকি একটা লক্ষ্য অভিমুখে চলতে থাকি তখন সর্বপ্রথম আমাদের মনে কিন্তু সংশয় জাগে আমরা নিজেই নিজেকে প্রশ্ন করি যে এই কাজটা আমি পারবো তো এবং স্বভাবতই এই প্রশ্নটার উত্তর কিন্তু নেগেটিভ হয় কেন নেগেটিভ হয় ওই যে আত্মবিশ্বাসের অভাব আমাদের ভিতরে আত্মবিশ্বাস নেই আমাদের ভিতরে জেদ নেই এই কাজটা যে আপনার দ্বারা সম্ভব এই বিশ্বাসটা আপনি করতে পারছেন না যার কারণে আপনার ভিতরে সংশয় কাজ করছে আপনার ভিতরে ভয় কাজ করছে আপনি বিশ্বাস করতে পারছেন না যে এই কাজটা আপনি করতে পারবেন কি না কিন্তু এই প্রশ্নটার পরিবর্তে আপনি যদি নিজেকে অন্য ধরনের একটা প্রশ্ন করেন তাহলেই দেখবেন যে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে স্বভাবতই আমরা যখন কোনো একটা কাজ করতে পারবো না মনে করি তখন কিন্তু আমরা সেই কাজ করতে পারবো না কেন তার পক্ষে কিছু দাঁড় করে অজুহাতগুলো এরকম হয় যে আমাদের টাকা পয়সা নেই সেই কারণে আমি কাজটা করতে পারবো না আমি এক্সপার্ট নই আমার এক্সপিরিয়েন্স নেই আমি এই ধরনের কাজ অতীতে কোনো দিন করিনি যার কারণে আমি এটা পারবো না এই ধরনের বিভিন্ন অজুহাত আমরা দাঁড় করাই অজুহাত দাঁড় করিয়ে সেই না এর পক্ষে আমরা যুক্তি দেখাই যে আমি ঠিক আছে আমি এই ধরনের কাজ পারবো না এটাই তো স্বাভাবিক তাই না আমরা একটা সেফ জোনে থাকতে চাই এবং মনে করি যে এই কাজটা না পারাটাই আমার জন্য স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এর পরিবর্তে আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আমি এই কাজটা পারবো কেন পারব এই ক্যানোর উত্তর আপনাকে খুঁজতে হবে আপনি কাজটা পারবেন অবশ্যই পারবেন কিন্তু কেন পারবেন আপনি যখন কেন উত্তরটা খুঁজবেন তখন কিন্তু সেই কাজটার সম্পর্কে বিভিন্ন রাস্তা আপনার খুলে যাবে আপনার তখন মনে হতে থাকবে যে আমি এই কারণে পাবো আমি এক্সপার্ট বা আমি ওই বিষয়টা সম্পর্কে একটুখানি জানি যার কারণে আমি পারবো কিংবা আমার ভিতরে স্পৃহা আছে আমার ভিতরে জেদ আছে এই কারণে আমি কাজটা পারবো মোট কথা হলো আপনি কেন পারবেন না এর উত্তর খুঁজতে না গিয়ে এর পিছনে সময় না দিয়ে আপনি কাজটা পারবেন এবং কেন পারবেন এই উত্তরের পিছনে যদি আপনি সময় দেন তাহলে দেখবেন যে এর উত্তর খুঁজতে গিয়ে আপনার সামনে অনেক রাস্তা খুলে যাবে আপনার পথ আরও সহজ হবে আপনি কাজটা কেন পারবেন সেই উত্তরটা খুঁজে পাবেন হয়তো আপনার ভিতরে পটেন্সিয়ালিটি আছে হয়তো আপনি এক্সট্রা এক্সপার্ট কোনো একটা বিষয়ে হয়তো আপনি অন্যদের চেয়ে ভালো জানেন ইত্যাদি বিভিন্ন বিষয়ের উত্তর আপনি খুঁজে পাবেন আর এই উত্তরগুলো যখন আপনি খুঁজে পাবেন তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি আপনার ভীষণ কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা আইসিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ